হাই ভিউয়ার্স, আজি সদাসর্বদা ব্যবহার করুথিবা হলদীর কিছু ঔষধীয় গুণ সম্পর্কে আমি আলোচনা করিবা। এই ফ্রেশ এপিসোডরে হেলথ পার্কর হলদী, হ্যাঁ হলদী, বরক্ষীর সঙ্গে হলদী গুণ্ড মিশাই খাইলে মেহ ও প্রমেহ আদি নিবারিত হুয়ে। গুড় সঙ্গে কঞ্চা কদলী রস মিশাই সেবন করিলে শীতপিত্ত, পিরজ রোগ এবং আমবাত আদি রোগ নিবারিত হুয়ে। অল্প গোমূত্র সঙ্গে হলদী গুণ্ড মিশাই প্রত্যহ সেবন করিলে ব্রণ, নাড়ি, অপচি, বিচর্চিকা, শোথ, বাগি, ভগন্দর, কণ্ডু, অম্লপিত বিকার, বিদ্রধি রুদ্র ও মচল প্রভৃতি যাবতীয় প্রকারর চর্মরোগ নিবারিত হুয়ে। হলদী গুণ্ড কিংবা কটা হলদীকে গব্যঘৃত সঙ্গে মিশাই সেবন করাইলে স্থাবর ও জঙ্গম উভয় প্রকারর বিষ বিনাশ হুয়ে। বটা হলদী সঙ্গে গাই ঘিও, মহু ও সৈন্ধব লুণ মিশাই সেবন করিলে সর্পবিষ নষ্ট হুয়ে। বটা হলদী সঙ্গে চুন মিশাই নিয়ারে গরম করে দেহরে কোণসি অঙ্গ ভাঙ্গি যাইতিলে সে স্থানরে প্রলেপ দেই পটি বাঁধিদেলে ভাঙ্গিবা স্থানটি জুড়ি হয়ে যায় এবং তৎজনিত সমস্ত প্রকার জ্বালা যন্ত্রণাদি নিবারিত হয়ে থাকে। কটা হলদী ও লুণ এ দুই দ্রব্যকে একত্র জলরে গুলি জোক কামুড়া স্থানরে ঢালিলে তাহার বিষ নিবারিত হুয়ে। হলদী সঙ্গে সমপরিমিত নিম্বপত্র মিশাই বাটি দেহরে লেপিলে কণ্ডু, দদ্রু, ব্রণ, শুষ্ক ব্রণ, অম্লপিত্ত বিকার, বিচর্চিকা ও যাবতীয় প্রকার কুর্মীদোষ নিবারিত হয়ে থাকে। গোমূত্র সঙ্গে কঞ্চা কদলী রস মিশাই প্রত্যহ সকাল সেবন কলে কুর্মী, পাণ্ডুকামল, অম্লপিত, ভগন্দর, কুর্মীদোষর যাবতীয় প্রকার উপসর্গ, কণ্ডু, কুষ্ঠ, ব্রণ, নাড়িব্রণ, শুষ্ক ব্রণ, পিনস, মচলা, বিদ্রোহী, অপচি, গণ্ডমালা ও কর্ণমূল ফুলা প্রভৃতি নিবারিত হয়ে থাকে। হলদী ও গোলমরিচ এ দুই দ্রব্যকে একত্র জলরে সিঝাই ছাণি পান করাইলে উদর বিষ ও বাহ্যিক বিষ উভয় প্রকার নিবারিত হয়ে থাকে। প্রত্যহ হলদী রস কিছু পান কলে কোণসি দিন রোগ হয়ে পড়ে না। এই উপায় দ্বারা দিনকু দিন কান্তি বর্ধিত হুয়ে। চর্মরোগ, বিবিধ প্রকারর কুর্মীরোগ ও যাবতীয় প্রকারর শ্রীহীনতা প্রভৃতি দূর হয়ে দেহ ভালো রহে। হলদী ও দুব এ দ্রব্যকে একত্র বাটি লগাইলে ব্রণ, কণ্ডু, ক্ষত, বিচর্চিকা, উপদংশ, ক্ষত, আমবাত, রক্তবাত, পিত্তজ রোগ ও যাবতীয় প্রকারর চর্মরোগ নিবারিত করে। কঞ্চা হলদী রসকে প্রত্যহ সকাল অল্প অল্প নেই পিলাঙ্কু সেবন করাইলে সেমানকর কুর্মীরোগ নিবারিত হুয়ে এবং দেহ ভালো রহে। প্রতিদিন রাতে শোবার সময় বটা হলদী লগাই শোলে ভালো নিদ্রা হুয়ে, চর্মরোগ আদৌ হুয়ে না, হইলে ভালো হয়ে যায়। গুড় সঙ্গে কঞ্চা হলদী রস মিশাই প্রত্যহ সকাল সেবন কলে শীতপিত্ত, কম্পজ্বর, বাতজ্বর, পিড়া, পিত্তজ্বর পিড়া, আমদোষ জনিত পিড়া আদি নিবারিত হুয়ে। কঞ্চা হলদী সঙ্গে কিছু গোমূত্র মিশাই প্রত্যহ সকাল থরে লেখায় সেবন করিলে কামল, পাণ্ডু, শোথ, অলসক, শোথ, পিনস, ভগন্দর, কুর্মী, কুষ্ঠব্রণ, অপচা, অবূর্ত ও বিদ্রোধি প্রভৃতি ভালো হয়ে থাকে। খণ্ডে পরিষ্কার ধোবকনা আনি তাকে বটা হলদী গোলা জলরে ভেদাই চিপুড়ি সেই কনারে আখি পোছিলে আখি ধরা, আখির জল বহিবা, ময়লা জমিবা, ঝাপসা দিশিবা, কুণ্ডাই হেবা, সর্বদা জল নির্গত হেবা, গরম হেবা, লাল দিশিবা আদি সবু প্রকারর নেত্র রোগ আরোগ্য হুয়ে। বটা হলদীকে দেহরে লগাইব, আউ কিছু বটা হলদীকে জলরে গোলি পিআই দেব। কেবল এই দুই প্রকার উপায় দ্বারা স্থাবর ও জঙ্গম এই উভয় প্রকারর বিষ প্রাণীদেহর নিবারিত হয়ে থাকে। তবে আমার চ্যানেলের এমতি নূয় নূয় ভিডিও দেখা আমার চ্যানেলকে সবসক্রাইব করতু এবং পাখে থাকা বেল বটনটি দেবাত, যা সহ আপন মানে আপনার স্বাস্থ্যগত সমস্যার বিভিন্ন প্রকার টিপস প্রত্যেক দিন পাইপার। হেলথ পার্ক। হেলথ পার্ক।